লিগ ওয়ানের ম্যাচে রেমসের বিপক্ষে আজ রাতে মাঠে নামছে পিএসজি প্যারিস সেন্ট জার্মেইন। পিএসজি জার্সিতে লিও মেসির অভিষেক ম্যাচ। টিভি ও মোবাইলে কবে কখন কোথায় দেখবেন লিও মেসির অভিষেকের বহু আলোচিত এই ম্যাচটি। রেমসের বিরুদ্ধে প্যারিসের হয়ে মেসির মাঠে নামার সম্ভাবনা প্রবল। সদ্য বার্সেলোনা ছেড়ে প্যারিস সাজাতে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিও আন্দ্রেজ মেসি। লা লিগা ছেড়ে লিগ ওয়ানের আঙিনায় ঢুকে পড়লেও এখনও পিএসজি জার্সিতে মাঠে নামেননি আর্জেন্টাইন খুদে জাদুঘর লিও মেসি। ফরাসি লিগে রবিবারই অ্যাওয়ে ম্যাচ রয়েছে পিএসজি প্যারিস সেন্ট জার্মেইনের। রেমসের বিরুদ্ধে এই ম্যাচে নেইমার এমবাপ্পের সঙ্গে জুটি বেঁধে মাঠে নামবেন কিনা মেসি সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি পিএসজি হেড কোচ মাউরিও পচেত্তিনো। তবে আশা করা হচ্ছে লিও মেসির অভিষেক হতে পারে রেমসের বিপক্ষে এই ম্যাচ দিয়েই। অবশ্য লিও মেসিকে মানিয়ে নেওয়ার জন্য আরও কিছুটা সময় দেওয়া যেতে পারে পিএসজি প্যারিস সেন্ট জার্মেইনের পক্ষ থেকে। সেক্ষেত্রে অ্যাওয়ে ম্যাচে মাঠে না নামিয়ে গড়ের মাঠে মেসির হাতে জার্সি তুলে দেওয়া হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। আপাতত দেখে নেওয়া যাক লিও মেসির অভিষেকের সম্ভাবনা থাকা রেমস বনাম পিএসজির ম্যাচ বাংলাদেশি ফুটবল প্রেমীরা কোন চ্যানেলেও মোবাইলে কবে কখন কিভাবে দেখতে পাবেন। রেমস বনাম পিএসজি ম্যাচটি অনুষ্ঠিত হবে 30 আগস্ট রাত 12:30 অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত 12:30 সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচটি। টিভিতে যেভাবে দেখবেন ম্যাচটি, কালার্স টিভি ও TV5 মন্ডু চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে এই ম্যাচ। মোবাইল অ্যাপসের মাধ্যমে যেভাবে দেখবেন এই ম্যাচটি, বুথ অ্যাপস, জিও টিভি অ্যাপস, ট্রফি অ্যাপস, ইয়াসিন টিভি অ্যাপস এবং বেন স্পোর্টস অ্যাপসের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে বহু আলোচিত এই ম্যাচটি। বন্ধুরা, আমার নিউজটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ধন্যবাদ।